গত এপিসোডে আমরা চকবাজার চেনার চেষ্টা করেছি, আরেকটু কথা সংযোজন করা যায় সেটা নিয়ে আজকে আমরা কিছুটা কথা বলব। চকবাজার তার অবস্থানটি যখন মোটামুটি বাজার হিসেবে চিহ্নিত হয়ে যায়, পরিচিত হয়ে যায়, তখন বাজারের যে পরিধি সেটা কতটা ছিল স্পষ্ট করা যায় না, তবে একটা চতুষ্কোণাকৃতির একটি বাজার ছিল। প্রথমে একটু খড়ের ঘর, তার মধ্যে দোকানপাটগুলো বসত, ধীরে ধীরে টিনের চালা ইত্যাদি এসে একটা বাজারের যে রূপ, একটা রমরমা রূপ তৈরি হয়ে যায়। এবং ধীরে ধীরে চকবাজার ঘিরে চারদিকে বসতি বিন্যাস হতে থাকে। যেমন এই সময়ে আমরা দেখতে পাই যে আজকের যে চেনা জায়গাগুলো ইসলামপুর, বংশাল, নয়াবাজার, এই নানা জায়গাগুলোতে ধীরে 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 বসতি গড়ে উঠতে থাকে। এবং এই বসতি অঞ্চলের ঘিরে যখন লোকালয় আরও বেশি রমরমা হয়, তখন বাজারের গুরুত্বটাও অনেক বেড়ে যায়। এই সময়ে একটা রিপোর্ট, এটাও আমরা বলেছিলাম গত এপিসোডে, হাকিম হাবিবুর রহমানের ঢাকা পঁচাশ বরস পাহেলে, সে বইতে তিনি একটা চমৎকার তথ্য দিয়েছেন। 1885-এর দিকে বা তার একটু আগে পরে লখনৌ থেকে দুজন মিষ্টি ব্যবসায়ী ঢাকাতে এসেছিলেন, তাদের একজন মাদার বক্স আর একজন আলাউদ্দিন। আমরা কিন্তু আলাউদ্দিনের মিষ্টির কথা জানি, এরা সবাই লখনৌ থেকে এসেছিলেন এবং এখানে চকবাজারে তাদের অবস্থান তৈরি করেন এবং তাদের মিষ্টির ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে মাদার বক্সের মিষ্টির ঐতিহ্যটা পরে আর টিকে ছিল না, কিন্তু দীর্ঘকাল পর্যন্ত আলাউদ্দিনের মিষ্টি কিন্তু ঢাকা শহরবাসী চেনে। আগে অনেক দোকান ছিল, এখন হয়তো ব্যবসাটা একটু গুটিয়ে আসছে পরবর্তী প্রজন্ম। এখনও চকবাজারে গেলে আমরা আলাউদ্দিনের মিষ্টির দোকান দেখব, আদি যেটা ওটা এখনও আছে। তো একটা সময় আলাউদ্দিন তার মিষ্টির দোকানের পরিধি বাড়ায়, মিষ্টির পাশাপাশি তারা তখন বাকরখানি, ঢাকার যে পুরনো ঢাকার বিখ্যাত বাকরখানি, বাকরখানি বিক্রি করতে থাকে এবং আরও কিছু মুখরোচক খাবার সংযোজন করে। এটি চকবাজার থেকেই এর বিকাশটি বিন্যাসটি হয়েছে। চকবাজারকে ঘিরে আগেও গত এপিসোডে আমরা বলেছিলাম যে সামাজিক কিছু কর্ম, প্রশাসনিক কিছু কর্ম এখানে হতো এবং তার কেন্দ্রভূমি চকবাজারই ছিল। বিশেষ করে বিয়ে অনুষ্ঠানের কথা যদি আরেকটু বিস্তারিত আমরা করি, সেখানে দেখব যে বিয়ে বাড়িগুলো, পুরনো ঢাকার যে অঞ্চলেই বিয়ে বাড়ি হোক না কেন, এটাতে ঘোড়ার গাড়ি সাজানো হতো বরকনের জন্য এবং একদল ছেলে তাদের ঘিরে অনেক দূর পর্যন্ত মিছিল করতে করতে যেত এবং তাদের একটা ডেস্টিনেশন থাকতোই যে চকবাজারে তাদের প্রথম একবার যেতেই হবে এবং তারপরে তারা আরও ঘুরে যেত। শুধু তা না, এই চকবাজারকে ঘিরে কাশিদার একটা ভূমিকা আছে। আমি জানি না এই সময়ে কাশিদা কতটা পরিচিত আমাদের সবার কাছে। পুরনো ঢাকায় কিন্তু এখনও কাশিদার ঐতিহ্য হারিয়ে যায়নি। এটা হচ্ছে রমজান মাসে ভোর রাতে মানুষকে জাগ্রত করার জন্য, সেহরি খাওয়ার জন্য এক ধরনের গান গেত, একটা করে দল থাকতো,
সেখানে হারমোনিয়াম থাকতো এবং তারা গজলের মতো কাওয়ালির মতো এক ধরনের গান গেয়ে গেয়ে পরিভ্রমণ করতো রাস্তায় রাস্তায়, এবং তাতে করে নগরবাসী তার সুবিধা হতো সেহরিতে জেগে উঠতে এবং সেহরি খাওয়ার। এই চক বাজারে রমজানের পর কখনো কখনো ঈদের দিন কিংবা পরে এই কাশিদা শিল্পীদের জন্য একটা পুরস্কারের আয়োজন করা হতো এবং এটা চকবাজার কমিটি করত এবং সেখান থেকে কাশিদা বিভিন্ন মহল্লার কাশিদার শিল্পীদের মধ্যে যাদের শ্রেষ্ঠ মনে করা হতো তাদের বিশেষ পুরস্কার দেওয়া হতো এবং অন্যান্য কাশিদা শিল্পীরাও কিছু না কিছু পুরস্কার পেত। এরকম একটি তথ্য আমরা পাই। এবং এই চকবাজারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের জানার মধ্যে আনা ভালো। আমাদের দেশে বাংলাদেশে একটি পারিবারিক উপাধি খুব কম উচ্চারিত হয়, মানে কম জায়গায় আছে, তা হচ্ছে চকদার। এই চকদার শব্দটির সাথে মোগল যুগের একটা ইতিহাস কিন্তু জড়িয়ে আছে, কারণ এই আবার এই চকবাজারের একটা গুরুত্ব এর মধ্যে রয়ে গেছে। মোগল যুগে অনেক উপাধি আমরা জানি যেটা তাদের বিভিন্ন উপাধি দেওয়া হয় পেশাগত দিক বিচারে বা তাদের কিছু যোগ্যতার বিচারে। চক, এই চক হচ্ছে গঞ্জ, এই গঞ্জের ইজারাদার যারা শুল্ক টুল্ক সরকার পায় এইটা দেখার জন্য ধারণ করার জন্য ইজারা দেওয়া হতো, হয়তো পত্তনি দেওয়া হতো কোনো গ্রুপকে, তাদের বলা হতো তারা চকের অর্থাৎ গঞ্জের ইজারাদার, সেই থেকে তাদের উপাধি হয়ে গেল চকদার। এই জন্য একসময় চকবাজারকে আবার চকবন্দরও বলা হতো, এই চকবন্দর তার সাথে যুক্ত হয়ে চকদার। এই তথ্যটি আমি দেখেছি অনেকের কাছেই একটু কম জানা, আমরা এটা যুক্ত করে নিতে পারি। আরেকটি তথ্য আমরা জেমস ওয়াইজের বিবরণীতে পাই। জেমস ওয়াইজ তিনি ঢাকার, তিনি 18 শতকের শেষ দিকে এসেছিলেন ঢাকায়, তিনি ঢাকার একজন সিভিল সার্জন ছিলেন। তার বইতেও কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পাই। আবার সৈয়দ আওলাদ হোসেনের অ্যান্টিকুইটিজ অফ ঢাকা বইতেও অনেক তথ্য আমরা পাই। এসব তথ্যের আলোকে আরেকটি নাম জড়িয়ে আছে চকবাজারের সাথে, আমরা যেটা খুঁজে পাই ইতিহাসের সূত্রে, সেটা হচ্ছে চণ্ডীঘাট। এই নামগুলো এখন ব্যবহার হয় না, তো চণ্ডীঘাট এটা একটা ঘাট ছিল, অর্থাৎ চকবন্দর, চণ্ডীঘাট, এই নামগুলো বিভিন্ন সময়ে ব্যবহৃত হতো এবং একটা পর্যায়ে এসে চকবাজারে এসে তার একটা স্থিতি তৈরি হয়েছিল। এবং এছাড়াও আমরা দেখছি যে চকবাজারে বাণিজ্য যখন একটু বৃদ্ধি ঘটতে থাকে তখন বুড়িগঙ্গাটা একেবারে যে চকবাজার ঘেঁষে তা কিন্তু নয়, একসময় বুড়িগঙ্গা আরও এগিয়ে এসেছিল, তারপরেও দেখা যাচ্ছে যে সেই সামান্য দূরে যে বন্দর, সেই বন্দর চকবাজারের সাথে সড়ক পথে তার একটা যোগাযোগ এবং সেখান থেকে মালপত্র নিয়ে চকবাজারের মালপত্র নৌকায় যেত। এবং কারণ আগে তো আমরা জানি যে বাণিজ্যটা মূলত সড়ক কেন্দ্রিক ছিল না, নদী কেন্দ্রিক ছিল, এবং সেই চকবাজারকে ঘিরেই ব্রিটিশ আমলে এবং ব্রিটিশ আমলের পরেও আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান পর্বেও খুব ভালো একটা বাণিজ্য বন্দর হিসাবে বুড়িগঙ্গার তীরে যে বন্দর তৈরি হয়েছিল তার একটা অত্যন্ত চালিকা শক্তি আমরা বলবো চকবাজার। আর সেইভাবেই চকবাজার তার আজকের পর্যন্ত তার যে একটা বিভা ছড়িয়ে আছে, আজ পর্যন্ত চকবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার, একটি পাইকারি বাজার হিসেবে পরিচিত, সেটা কিন্তু আমরা এখানে নিশ্চিত করতে পারছি।